নমস্কার, পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের সিম আলু ফুলকপি দিয়ে একটি সবজি বানিয়ে দেখাবো। এ সবজিটি শীতকালে ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবজিটা রান্না করার জন্য আমি এখানে একটা বড় ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু সিম কুচিয়ে নিয়েছি, আলু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি, ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, নুন, হলুদ। সবজিগুলি আমি একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, কেননা সারের সবজি তো সেজন্য। রান্নার জন্য আমি সরষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করবো, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। এখন আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি, ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এখন আমি 2 মিনিট সবজিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন সবজিটা ভালো করে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজিটা সিদ্ধের জন্য 1 বাটি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিব না, আমি হালকা করে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে দিব, ঝাল নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার সবজিটা রান্না হয়ে গেছে প্রায়, আমি এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আমি যে যে সবজি দিয়ে সবজিটা রান্না করলাম, আপনারা সেই সেই সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভাত বাড়িটি যেটার সাথে বলুন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আমার রান্নাটা
হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।